बिलोनिया कांग्रेस भवन पताका उत्तोलन और इंदिरा गांधी प्रतिकृति पुष्पार्घ्य अर्पण मध्य दिए शनिवार सकाल 10:00 एनएसआई 52वां प्रतिष्ठा दिवस पालन करा हय। प्रतिष्ठा दिवस उपलक्षे एदिन संगठनेर उद्योगे बिलोनिया महकुमा हासपाताले रोगीदेर मध्ये फल मिष्टि वितरण करा हय। बिलोनिया महकुमा हासपाताले ब्लाड बैंके एनएसयूआई कर्मीरा रक्तदानेर मतो सामाजिक कर्मसूची पालन करें। पताका उत्तोलन कर्मसूचीर माझे एनएसयूआई एर विभिन्न दिक तुले धरे आगामी दिन संगठनके शक्तिशाली ओ आरो मजबूत करार लक्ष्ये सकलके एकजुगे एगिए आसार आह्वान राखें कांग्रेस नेतृत्व अजिताभ मजुमदार। एदिनेर कर्मसूचीते अन्यान्यदेर मध्ये उपस्थित छिलेन ब्लक कांग्रेस प्रेसिडेंट तमाल धर, युव कांग्रेस प्रेसिडेंट विशाल धर, एनएसआई जिला कमिटीर सभापति सुकहरि त्रिपुरा सह कांग्रेस दलेर विभिन्न गणसंगठनेर नेतृत्व ओ कर्मी समर्थकरा। प्रथमे सबाइके आज एनएसयूआई जेटी भारतवर्षेर सबचेये बड़ो छात्र संगठन जातीयतावादी छात्र संगठन नैशनल स्टूडेंट यूनियन अफ इंडिया 1971 सालेर ठीक एई दिने ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজির হাত ধরেই ইএনএসইআই প্রতিষ্ঠা হয়েছিল। ইএনএসইআই ভারতবর্ষের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র স্বার্থে বলুন, সামাজিক মানুষের কল্যাণে বলুন, বিভিন্ন জায়গায় ওদের কাজ করে থাকে, ছাত্রদের জন্য কাজ করে থাকে। আমাদের ইএনএসইআই এর তিনটি লক্ষ্য, দেশপ্রেম, সংঘবদ্ধ জীবন, শিক্ষার অগ্রগতি। শিক্ষার অগ্রগতি ছাড়া যেমন দেশের উন্নয়ন হয় না, তেমন সংঘবদ্ধ না থাকলে, ধর্মনিরপেক্ষভাবে সংঘবদ্ধ না থাকলে কখনোই দেশের উন্নয়ন হয় না। আমি চাইব এই ভারতবর্ষ সহ আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এনএসইআই ভাবধারা ছড়িয়ে যাক এবং এনএসইআই যে সকল কর্মীরা রয়েছেন, যে সকল ছাত্ররা রয়েছেন এনএসইআই করেন, তারা এই রাজ্যের মধ্যে বিভিন্ন ছাত্রছাত্রী ইস্যু নিয়ে আন্দোলন তৈরি করুন, ছাত্রদের কাছে যান। আমাদের এনএসইআই বর্তমান যিনি সর্বভারতীয় সভাপতি নীরাজ কুন্দনজি, আমি নীরাজ কুন্দনজিকে অসংখ্য ধন্যবাদ জানাই এই এনএসইআই ছাত্র সংগঠনকে দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। নমস্কার সবাইকে। বিলোনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।